সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হক খামখেয়ালি রায় পাল্টে দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তার বিচার দাবিতে সোচ্চার হচ্ছেন সাধারণ আইনজীবীরা রায় জালিয়াতের অভিযোগের মধ্যে শাহবাগ থানায় মামলা হয়েছে এই প্রধান বিচারপতি সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে দু সালে দেশে সাংবিধানিক এক শূন্যতা সৃষ্টি করে যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আপিলের সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকার কথা বললেও পূর্ণাঙ্গ রায়ে এক খোঁচায় তা সরিয়ে দেন তিনি এতে সরকার খুশি হয়ে প্রধান বিচারপতির পদ ছাড়ার পরও খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেন কোনো কাজ না থাকলেও এই পদে তিনি ছিলেন দীর্ঘ নয় বছর গণমাধ্যমে চাওর যখনই দেশে সরকার পরিবর্তনের আন্দোলন হয় তখনই লন্ডন পারিজমান খায়রুল হক এবারও তার ব্যতিক্রম হয়নি আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর লন্ডন থেকে পাঠান আইন কমিশন চেয়ারম্যানের পদত্যাগপত্র রোববার সুপ্রিম কোর্টে বিএনপির আইন সম্পাদক বললেন খায়রুল হক আর শেখ হাসিনার বিচার পাশাপাশি হওয়া উচিত মহামান্য প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতির আসনটাকে উনি কলসিত করেছেন এবং পাপি এই খাইরুল হক সাহেব আমাদের আইন অঙ্গনকে কুলসিত করেছেন কারণ শেখ হাসিনার এবং আওয়ামী লীগ তাদের একক ইচ্ছার প্রতিফলন ঘটাতে গিয়ে এদেশে গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন এদিকে জালিয়াতি করে রায় পরিবর্তন করায় খায়রুল হকের বিরুদ্ধে মামলা হয় যদিও পরে তা খারিজ করে দেন ঢাকার সিএমএম আদালত তবে খায়রুল বিচার চেয়ে সরকারকে লিগাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী এই যে পালিয়ে গেছে যারা যারা পালিয়ে গেছে এইটি তাদের যে তারা অপরাধ করেছে এইটা গিলটি ফ্লিন্স সে জুডিশিয়াল করাপশন করেছে হি ইজ দ্য আর্কিটেক্ট অফ অ্যাবলিশিং দ্য হোল ডেমোক্রেটিক সিস্টেম ইন বাংলাদেশ এবং তার বিরুদ্ধে যথাযথ যত ধরনের আইনুনুক ব্যবস্থা যে সেটা গ্রহণ করতে যেন পারেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ক্ষমতার অপব্যবহার করে নিজের ছেলেকেও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বানিয়েছিলেন কিন্তু কখনও তিনি অফিস করতেন না বলে নিশ্চিত করেছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা